বেআইনিভাবে ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ ধৃত কেন্দ্রীয় সমবায় ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান। বীরভূম কেন্দ্রীয় সমবায়ের প্রাক্তন চেয়ারম্যান কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। সিউড়ি থেকে গ্রেপ্তার করা হলো রেবতী মোহন ভট্টাচার্যকে, সিউড়ির ফরওয়ার্ড ব্লক নেতা রেবতী মোহন। সুপ্রতিম দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ফোনে রয়েছেন। সুপ্রতিম, ঠিক কি অভিযোগ উঠছে ফরওয়ার্ড ব্লকের এই নেতার বিরুদ্ধে? দেখো, এই যে নেতা রেবতী মোহন ভট্টাচার্য, এর বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে যে তিনি যখন বীরভূম কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সেই সময় কিন্তু তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমনকি নিয়ম বহির্ভূতভাবে অনেক ব্যক্তিকে তিনি লোনও পাইয়ে দিয়েছেন যারা লোন পাওয়ার যোগ্য নয়। এবং সেক্ষেত্রে বীরভূম জেলার বীরভূম সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন যাদেরকে লোন দেওয়া হয়েছে তাদের প্রতি আপত্তিও জানানো হয়েছিল, কিন্তু সেই সব আপত্তি উপেক্ষা করেও তিনি লোন পাইয়ে দিয়েছিলেন নিজের ক্ষমতা বলে। এছাড়াও এই রেবতী মোহন ভট্টাচার্য কিন্তু বীরভূম জেলা কমিটির বীরভূম ফরওয়ার্ড ব্লকের আগে সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির সদস্য। এবং এই ঘটনাতে কিন্তু যথেষ্ট একটা চাঞ্চল্য দেখা দিয়েছে, যেহেতু তিনি এর আগে তৃণমূল যখন রাজ্য তখন তৃণমূল যখন ক্ষমতায় আসে ব্যাংকে, তারপরেই কিন্তু তারা এই কোটি কোটি টাকার যে আর্থিক প্রতারণা সেটা দেখার পরেই তারা এফআইআর করেছিল 2013 সালে, এবং তারপরে একজন পুলিশ তদন্ত করেছে এবং গতকাল রাত্রে রেবতী মোহন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে। ধন্যবাদ সুপ্রতিম।